ইউ ওয়েলকাম। আমার আসলে অনেক আগে আসা উচিত ছিল। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত 3 নভেম্বর জিয়াউল ফারুক অপূর্বকে হাসপাতালে ভর্তি করানো হয় যখন তার শারীরিক অবস্থার মারাত্মকভাবে অবনতি ঘটে। এখন কেমন আছে অপূর্ব? ভক্তদের এমন প্রশ্নের জবাবে অপূর্বের ঘনিষ্ঠ এক নির্মাতা বলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অপূর্ব, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানাচ্ছেন কর্মরত চিকিৎসক। কিছুদিন আগে তার শরীরে প্লাজমা দেওয়া হয়, এরপর শরীরের অবস্থা একটু খারাপের দিকে গেলেও পরবর্তীতে অপূর্বের শরীর ভালোর দিকে যায়। সেই ঘনিষ্ঠ নির্মাতা আরো বলেন, আমি কিছুক্ষণ আগে অপূর্ব ভাইয়ের সাথে দেখা করে আসলাম, তিনি এখন কথা বলতে পারছেন। আগে যেমন খাওয়া দাওয়া করলে বমি হতো, এখন তা হচ্ছে না। কথা প্রসঙ্গে অপূর্ব ভাই আমাকে বলেন, আমার ভক্ত বৃন্দরা যেভাবে আমার জন্য দোয়া করেছেন, সত্যি আমি এর কৃতজ্ঞতা কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। আমি দর্শকদের কাছে বরাবরের মতোই ঋণী। সকল বাধা বিপত্তি কাটিয়ে অপূর্ব আবার আসবেন নাটকে, জয় করবেন দর্শকদের মন, কেড়ে নেবে ভক্তদের ভালোবাসা। অপূর্বর শরীর ভালোর দিকে যাচ্ছে, ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।